আসসালামু আলাইকুম হে বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করছি অনেক ভালো আছেন। ফেসে ব্রণের সমস্যা সমাধান করার জন্য আমরা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি। তো আমরা সবাই মোটামুটি ট্রিটি অয়েল এবং বায়োঅ্যাকোয়া ব্র্যান্ডের পিওর স্কিনের সাথে পরিচিত। তো এই দুইটি প্রোডাক্ট মূলত ইউজ করা হয় পিম্পলস রিমুভ করার জন্য। আজকে আমি আপনাদেরকে এই দুইটি প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা বলবো এবং এই দুইটি প্রোডাক্ট কীভাবে ইউজ করবেন সেটা জানিয়ে দিব। ফার্স্ট অফ অল আমি এখানে টিটি অয়েল আমার হাতে অ্যাপ্লাই করছি। অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে টিটি অয়েলটা অ্যাপ্লাই করতে হবে। টিটি অয়েল এবং অ্যালোভেরা জেল দুটো একসাথে ভালো মতো মিশিয়ে নিব। এবার আমি আমার হাতের আরেক পাশে বায়োঅ্যাকোয়া পিওর স্কিন লাগাবো। তো আমার হাতে এক পাশে আছে বায়োঅ্যাকোয়া পিওর স্কিন এবং অন্য পাশে আছে টিটি অয়েল। এই দুইটি প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা বলে দিচ্ছি। বায়োঅ্যাকোয়া পিওর স্কিন এর প্রাইস হচ্ছে 280 টাকা, অন্যদিকে ট্রিটি অয়েলের প্রাইস হচ্ছে 250 টাকা। ট্রিটি অয়েলটাকে কেয়ার অয়েলের সাথে অথবা অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে ফেসে অ্যাপ্লাই করতে হয়। অন্যদিকে বায়োঅ্যাকোয়া পিওর স্কিন ফেসে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে। ট্রিটি অয়েল আপনার ফেসে মিশতে একটু সময় লাগবে, অর্থাৎ স্টিকিনেসটা থাকবে। অন্যদিকে বায়োঅ্যাকোয়া পিওর স্কিন আপনার ফেসের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। টিটি অয়েল আপনার ফেসে পিম্পলস রিমুভের কাজ করবে। অন্যদিকে বায়োঅ্যাকোয়া পিওর স্কিন আপনার ফেসে পিম্পলস এবং স্পট রিমুভে কাজ করবে। টিটি অয়েল আপনার ফেসে স্যুট না করলে সাইড এফেক্ট হতে পারে। অন্যদিকে বায়োঅ্যাকোয়া পিওর স্কিনের ক্ষেত্রে সাইড এফেক্ট হবার চান্সেসটা কম। আরেকটা কথা, টিটি অয়েল কিন্তু কেয়ার অয়েলের সাথে মিক্স করে আপনার ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারেন, এতে করে এটা আপনার স্কিন কেয়ারে কাজ করবে। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।